আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার চলে আসলাম আরেকটি ব্লগস নিয়ে। ঈদের পরে এটি প্রথম বাজারের ব্লগস। আজ আসছি মুসলিম বাজার, মাছের বাজারে। চিংড়ি মাছ 1000 টাকা, 1100 টাকা কেজি গলদা চিংড়িগুলা। এদিকটিতে সামুদ্রিক মাছ, সামুদ্রিক টুনা ফিশ, আরও বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ আছে। এখানে তেলাপিয়া মাছ পানি দিয়ে বাঁচায় রাখা হয়েছে তাজা দেখানোর জন্য। রুই মাছ, রুই মাছ, এখানেও চিংড়ি মাছ, দেখি দাম কত বলে। ৭২০ টাকা এবং ৮৫০ টাকা ওই দিকটা। এখানে কিছু ইলিশ মাছ আছে, মাছগুলো অনেক পুরানা, বুঝেই যাচ্ছে তাজা মাছ না, অনেক পুরাতন মাছ। দিকটাই কিছু ইলিশ মাছ আছে, ৮৫০ টাকা কেজি যাচ্ছে, ৪০০ গ্রাম হয়তো ওজন হবে। শিং মাছ, চাষের শিং, ৫০০ টাকা কেজি যাচ্ছে। ছোট ছোট শোল মাছ আছে, ৮০০ টাকা কেজি যাচ্ছে। এখানে পাবদা মাছ, মাগুর মাছ তো আছে, এগুলোও চাষের মাগুর, আসলে দেশি বলে বিক্রি করে। শিঙগুলো ৫০০ টাকা কেজি যাচ্ছে, একটু বড়, ৫টাই কেজি বলতেছে। তার সামনের দিকে যাই, এদিকটাতে ভিউয়ার্স ইলিশ মাছ দেখা যাচ্ছে। এখানকার ইলিশ মাছগুলো বেশ বড়ই, ১৬০০ টাকা কেজি যাচ্ছে, ১৬০০ টাকা। আর ওই দিকে উঠে রাখছে, ওইগুলো ২০০০ টাকা কেজি যাচ্ছে, প্রচুর দাম, তো দাম হওয়ার কথা না। এদিকটাতেও পাবদা মাছ চাষে, পাবদা বোয়াল মাছ, ছোট ছোট বোয়াল মাছ ৫০০ টাকা কেজি যাচ্ছে। ইলিশ মাছগুলো ৯০০ টাকা কেজি চায়, ৩২০ টাকা চাচ্ছে, ৫০০ টাকায় কত হয়েছে।
185 টাকা দাম আসছে। এদিকে জ্যান্ত কিছু রুই কাতল লাগছে 380 টাকা কেজি। কাতল মাছ আরো কিছুটা বেশি হয়তো 400 টাকায় দিবে। আর কিছু গ্লাভস কাপ মাছ পাঙ্গাস মাছের দাম মাছ বলে সেই মাছের প্রচুর দাম, 220 টাকা কেজি। বড় গুলা ছোট মাছ গুলা যাচ্ছে 200 টাকা, আর বড়টা যাচ্ছে 220 টাকা। আমি একটু পাঙ্গাস মাছ নিব, বড় দেখি একটু পাঙ্গাস মাছ বললাম। এখানে কাস্কি মাছ লাইটিং এর কারণে লাল দেখা যায়, আসলে কাস্কি মাছ আর মানে মলা মাছ। কাস্কি মাছ 480 টাকা কেজি, মলা মাছ 440 টাকা ওখানে নিতে পারবো বলতেছে। ওইখানে কিছু বেলে মাছ আছে 600 টাকা কেজি যাচ্ছে। ওইদিকে কিছু পাঁচ মিশালি মাছ দেখা যায়, দেখি কত চায়। তাজা কিছু শিং মাছ ছাড়া তেমন শিং মাছও চাষের এখানে কিছু। এখানে পাঙ্গাস মাছ, এখানকার পাঙ্গাস মাছগুলো সব মরা আর কি। পাঙ্গাস মাছ বিভিন্ন জায়গা থেকে আসে। এই দিকটাতেও রুই মাছ, কালিবাউস মাছ আছে 350 টাকা কেজি। এখানে চিতল মাছ আছে যেটা দেখা যাচ্ছে বেশ বড় সাইজের। চিতল মাছগুলো চাচ্ছে 1200 টাকা কেজি, 1200 টাকা। কম বেশি হয়তো দামাদামি করে নেওয়া যাবে। এখানেও কাস্কি মাছ আর বললাম মালা মাছ, এই বেলে মাছ একটু বড় সাইজ 520 টাকা কেজি চাচ্ছে। চিংড়ি মাছ 720, সামুদ্রিক মাছটার এসে আবার আসছি দেখার জন্য যে তাজা লুইটটা আসা আছে কিনা নাই। কয়েকটা মাছ মাগুর মাছ আছে, মাগুর মাছগুলো 400 টাকা আমার কাছে দিয়ে দেবে বলতেছে। আমি নিশ্চিত এগুলা চাষের মাগুর। যাই হোক ভিউয়ার্স, আমি সম্পূর্ণ বাজারটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং সব রকম মাছেরই দাম কম বেশি জানানোর চেষ্টা করছি। এখন মাছের বাজার থেকে বের হয়ে আসছি, কিছু টুকটাক তরি তরকারি কিনবো। তা তরি তরকারি ভিডিও আমি আলাদা করে করি শুক্রবারে, অবশ্যই দেখবেন। শুক্রবারে শুধু তরকারির ভিডিও করি,
আজকে আর তরকারির ভিডিওর সম্বন্ধে দামাদাম করবো না, আমার যা লাগবে আমি নিয়ে নেব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতায় একটা ছোট জিনিস অনেক উপরের দিকে উঠে যায়, সকলের সহযোগিতা কামনা করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।